ইউরোপের মাটিতে ইউক্রেন যুদ্ধ কিংবা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধগুলোতে খেল দেখাচ্ছে ইরানের তৈরি ড্রোনগুলো। পশ্চিমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রকে ইরানের ড্রোনের ঝড়ে মাটিতে মিশিয়ে দিচ্ছেন পুতিন। যতই সময় গড়াচ্ছে, ইরানের ড্রোনের আধিপত্য ততই বাড়াচ্ছে। ইরান দাবি করে ড্রোন শক্তিতে বিশ্বের সেরা দশটি দেশের একটি তারা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঠে ইরানি ড্রোনগুলোর ব্যাপক ব্যবহার এবং সাফল্যই এই দাবি সঠিক বলে প্রমাণ করে। ইরানি ড্রোনের ভয়ে একাধিকবার মুখ খুলেছেন সেখানকার মার্কিন জেনারেল ম্যাকেনজি। আবার ইরান সমর্থিত মিলিশিয়া হামাস, হিজবুল্লাহ এবং হুতি যোদ্ধারাও ইরানের ড্রোন প্রযুক্তি ব্যবহার করে শত্রুদের উপর হামলা করে। আর এসব হামলায় চোখে অন্ধকার দেখছে আমেরিকার দুই মিত্র ইসরায়েল এবং সৌদি আরব। আরও বড় খবর হচ্ছে, এ বছরে ইরান আরও শক্তিশালী এবং বিশাল আকৃতির কয়েকটি ড্রোন প্রকাশ্যে এনেছে, ফলে ইরানের ড্রোনের ক্ষমতা আরও বেড়ে গেল। অতীতে ইরানের ড্রোনগুলো ছিল অনেকটা আমেরিকার প্রযুক্তির উপর নির্ভরশীল। ইরানে হামলা করতে কিংবা গোয়েন্দা নজরদারি করে আসা আমেরিকা ড্রোনগুলোকে ভূপাতিত করত ইরান। সেই ভূপাতিত করা ড্রোনগুলোর প্রযুক্তি উদ্ধার করে ইরান নিজেই ড্রোন তৈরি করে, পাশাপাশি নিজেরাও ড্রোন প্রযুক্তিতে আরও এগিয়ে যেতে থাকে। চলুন তাহলে ড্রোনগুলোর বর্তমান ক্ষমতা দেখে নেওয়া যাক। প্রথমে আসি ইরানের সারা জাগানো একটি ড্রোন সায়েগেহ দুই ড্রোনের দিকে, যার অর্থ বজ্রপাত। এটা ইরানের একমাত্র স্টিলথ ড্রোন, অর্থাৎ শত্রুর রাডারে ধরা পড়ে না ড্রোনটি। ধারণা করা হয় আমেরিকার লকহিড মার্টিনের তৈরি RQ-170 ড্রোনের প্রযুক্তি থেকেই এই ড্রোনটি তৈরি করেছে ইরান। অর্থাৎ এরকম উচ্চ প্রযুক্তি সম্পন্ন স্টেলথ ড্রোন কেবলমাত্র আমেরিকা এবং ইরান সার্ভিসে আনতে পেরেছে। তবে ড্রোনটি মাত্র একটি মিসাইল বহন করে বলে ধারণা করা হয়। সিরিয়া যুদ্ধে ড্রোনগুলো হামলা চালায়। অবশ্য 2018 সালে ইসরায়েল এমন একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে। ইসরায়েলের সামরিক কর্মকর্তা জানিয়েছিল, ভূপাতিত হওয়া ড্রোনটিতে পশ্চিমাদের মতো উচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এরপর আসি ইরানের সবথেকে বিখ্যাত কমব্যাট ড্রোন শাহেদ 129 এর দিকে। ইরান সবথেকে বেশি হামলা চালিয়েছে এই ড্রোন দিয়ে, বিশেষ করে সিরিয়া যুদ্ধে। এটাকে আমেরিকান MQ-1 প্রেডেটর ড্রোনের কপি বলা হয়। ধারণা করা হয় ইরান আমেরিকার ওই ড্রোনটি ভূপাতিত করার পর সেটার প্রযুক্তি পুনরুদ্ধার করে, তারপর এই ড্রোনটি তৈরি করে। সম্প্রতি ড্রোনটির আরও উন্নত ভ্যারিয়েন্ট প্রকাশ করেছে ইরান। 26 ফিট লম্বা ড্রোনটি 400 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। অস্ত্র হিসেবে 4টি সাদিদ গাইডেড বোমা বহন করে। ড্রোনটির কমব্যাট রেঞ্জ 1700 কিলোমিটার। অর্থাৎ ইরান থেকে উড়ে মধ্যপ্রাচ্যের অধিকাংশ এলাকায় হামলা করতে পারবে এটি। একটানা 24 ঘন্টা উড়তে পারে ড্রোনটি। ইরানের তুলনামূলক ছোট আকৃতির একটি ড্রোন হচ্ছে মাহাজের। 100 কেজি বিস্ফোরক বহনকারী ড্রোনটি ছোট ছোট অপারেশনে ব্যবহার করে ইরান। এরকম আরও একটি ড্রোন হচ্ছে হামাসে। এই ড্রোনটিকে নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি ইরান। এবছরের শুরুতেই প্রকাশ্যে আনা ইরানের ড্রোন হচ্ছে কামান 22। এটা প্রায় 3000 কিলোমিটার এলাকা জুড়ে হামলা চালাতে পারে। রেঞ্জের দিক থেকে এটাই ইরানের সবচেয়ে ক্ষমতাবান ড্রোন। ড্রোনটি নিয়ে ইরান এখনও খুব বেশি তথ্য প্রকাশ করেনি, তবে এটা 300 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন ড্রোনটির সক্ষমতা আমেরিকান MQ-9 ড্রোনের সমতুল্য হতে পারে। এটি আমেরিকার সবথেকে সেরা ড্রোন। এই ড্রোনটি দিয়েই জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল আমেরিকা। কিন্তু ইরান বা অন্য কোনো দেশ আজ পর্যন্ত MQ-9 ড্রোনকে ভূপাতিত করতে পারেনি।
কেননা এটা অনেক দূর থেকেই হামলা চালায়। তাহলে ইরান এরকম ড্রোন তৈরির প্রযুক্তি কোথায় পেল? ইরানের সবথেকে আধুনিক ড্রোন হচ্ছে গাজা। এটা ইরানের সবথেকে বড় কমব্যাট ড্রোনও। ড্রোনটি শাহেদ 149 নামেও পরিচিত। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নাম অনুসারে এই ড্রোনটির নামকরণ করা হয়েছে। এটা ইরানের সবথেকে বেশি ক্ষমতাসম্পন্ন ড্রোন। এক কথায়, এই ড্রোনটি তৈরির মাধ্যমে ইরান ড্রোন প্রযুক্তিতে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গিয়েছে। ড্রোনটি একসাথে 13টি বোমা বহন করতে পারে। মোটমাট 500 কেজি বিস্ফোরক বহন করে এটি। একটানা 35 ঘন্টা আকাশে উঠতে পারে ড্রোনটি। বর্তমান সময়ে অন্যান্য ড্রোনগুলোর থেকে এটার একটানা আকাশে ওড়ার সক্ষমতা বা এন্ডিউরেন্স দের গুণ বেশি। কেননা বর্তমানে আধুনিক ড্রোনগুলো সাধারণত 24 ঘন্টা একটানা উড়তে পারে। ইরানের দাবি অনুযায়ী ড্রোনটির এন্ডিউরেন্স মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি। ড্রোনটির স্বাভাবিক গতি ঘন্টায় 350 কিলোমিটার। তবে সর্বোচ্চ গতি কত তা এখনো প্রকাশ করেনি ইরান। ড্রোনটির সার্ভিস সেলিং 35,000 ফুট। এর অর্থ হচ্ছে এটা মাটি থেকে 35,000 ফুট উপর দিয়ে উড়ে। বর্তমান সময়ের আধুনিক ড্রোনগুলো 20,000 ফিট উঁচু দিয়ে উড়ে থাকে। বেশি উচ্চতায় ওড়ার সুবিধা হচ্ছে এটা নিখুঁত গোয়েন্দা নজরদারি চালাতে পারবে, সেই সাথে শত্রুর রাডারেও ধরা পড়ার সম্ভাবনা কম। আবার হামলার পরিধিও বেড়ে যায়। তবে ড্রোনটির রেঞ্জ 2,000 কিলোমিটার। রেঞ্জের দিক থেকে এটা ইরানের দ্বিতীয় অবস্থানে রয়েছে। ড্রোনটি নিয়ে সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার এবং আরব আমিরাত থাকা মার্কিন সেনা এবং তাদের ঘাঁটিগুলোতে হামলা করা সম্ভব। একই সাথে হরমুজ প্রণালী এবং পুরো পারস্য সাগরের নিয়ন্ত্রণ রাখাও সম্ভব। পুরো মধ্যপ্রাচ্য ড্রোনটির রেঞ্জের আওতায় রয়েছে। এছাড়াও সার্ভিসে আসার অপেক্ষায় আছে ফেট্রোস নামক ড্রোনটি। ড্রোনটি কি পরিমাণ বিস্ফোরক বহন করতে পারে তা প্রকাশ না করলেও এর রেঞ্জ 2,000 কিলোমিটার হবে বলে ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং সংঘাতগুলোতে ইরানের ড্রোন কতটা ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? ইরানের সমরাস্ত্র নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিও আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।